হ্যালো এভরিওয়ান, আজ বলবো কোন ভিটামিনের অভাবে সবসময় শরীর ক্লান্ত লাগে। তবে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। সুস্বাস্থ্যের জন্য শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ দেহের ভিতরেই তৈরি হয়। আবার প্রতিদিনের খাবার থেকেও এসব উপাদান পাওয়া যায়। খাবার থেকে যেসব ভিটামিন পাওয়া যায় তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন হলো B12। এই ভিটামিন মানুষের শরীরে তৈরি হয় না, লাল রক্ত কোষ এবং DNA তৈরির ক্ষেত্রে এই ভিটামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শরীরে ভিটামিন B12-এর অভাব হলে ভুলে যাওয়া, প্রবণতা, দুর্বলতা, মাথা ঘোরা, দুশ্চিন্তা, বিষণ্ণতা ইত্যাদি সমস্যা হতে পারে। রক্ত শূন্যতাও দেখা দিতে পারে। এর ফলে রোগী দুর্বল হয়ে পড়ে, অল্প শ্রমেই ক্লান্ত হাঁপিয়ে ওঠে, বুক ধরপড় করে। ভিটামিন B12-এর অভাবে পাকস্থলীর সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়, হতে পারে কষ্টকাঠিন্য। দীর্ঘদিন ভিটামিন B12-এর ঘাটতির কারণে স্নায়বিক সমস্যা হতে পারে, ফলে হাঁটতে চলতে এবং ভারসাম্য রাখতে অসুবিধা হয়। ভিটামিন B12-এর পানিতে দ্রবণীয় উপাদান, অর্থাৎ দেহের চাহিদা পূরণ হয়ে গেলে অতিরিক্ত ভিটামিন মূত্রের মধ্যে দিয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। বয়সের উপর ভিত্তি করে এই চাহিদার কম বেশি হয়। সারাদিন ক্লান্ত লাগা ও দুর্বল ভাব ভিটামিন B12-এর ঘাটতির অন্যতম লক্ষণ। শরীরে ভিটামিন B12 পর্যাপ্ত পরিমাণে না থাকলে লাল রক্ত কোষ তৈরি হয় না, ফলে শরীরের অক্সিজেন চলাচল স্বাভাবিক নিয়মে হয় না। এর কারণে প্রায় নিঃশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। ঝাপসা দৃষ্টিশক্তিও B12 ভিটামিনের অভাবের আরও একটি লক্ষণ। এই ভিটামিনের ঘাটতি প্রভাব ফেলে বিভিন্ন স্নায়ুতে, তার মধ্যে রয়েছে অপটিক নার্ভও। এছাড়া ফ্যাকাশে ত্বকেও ভিটামিন B12-এর ঘাটতির লক্ষণ। প্রাণিজ্য খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন B12 থাকে। দুধ, দই ও দুগ্ধজাত পদার্থ, ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস, কলিজা, টুনা, স্যামন ও বিভিন্ন সামুদ্রিক মাছ, ঢেঁকি ছাটা চাল, বিভিন্ন ধরনের গোটা শস্য এবং ডালে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে। এগুলি খেতে পারেন, তাহলে ভিটামিন B12-এর ঘাটতি হবে না কোনো দিন, আর শরীরেও ক্লান্তি দুর্বলতা আসবে না। ধন্যবাদ।